ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে অধ্যায় এক পাঠ পাঁচের উপর আলোচনা উপস্থাপন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অধ্যায় একের পাঠ পাঁচের বিষয় হল, শিরোনাম হল আল্লাহ হাকিম। তোমরা জানো বিশ্ব সৃষ্টা মহারব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে। আল্লাহ তাআলা আপন সত্তায় এক ও অদ্বিতীয়, তার কোনো তুলনা নেই, তার সাথে কাউকে সমকক্ষ বা সমতুল্য মনে করা যায় না। তিনি অনন্ত অসীম, প্রথমে তিনি, আদিতে তিনি, অন্ত তিনি, সর্বক্ষেত্রে তিনি বিরাজমান। মহান রব্বুল আলামিন তার সত্তায় অতুলনীয়, তিনি তার গুণাবলীতেও অতুলনীয়। মহান রব্বুল আলামিনের সত্তাগত নামের বাহিরে অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, এগুলোকে আল আসমাউল হুসনা বলা হয়। আসমাউল হুসনার মধ্যে রয়েছে 99টি গুণবাচক নাম, সেগুলোর মধ্যে অন্যতম একটি নাম হল হাকিম। আল্লাহ হাকিম অর্থ আল্লাহ মহাপ্রজ্ঞাময়, আল্লাহ সুনিপুণ কর্মদক্ষ, আল্লাহ হিকমতের অধিকারী। তো আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আজকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। হাকিম নামটির যথার্থতা, তার এই গুণবাচক নামটির মর্যাদা আলোকপাত করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে দুটো শব্দ রয়েছে। একটা শব্দ হল আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। দ্বিতীয় আর একটা শব্দ রয়েছে হাকিম, মহাপ্রজ্ঞাময়। বাংলায় এই শব্দটির আরো অর্থ বলা যায় হিকমতের অধিকারী, সুবিজ্ঞ, সুনিপুণ, কর্মদক্ষ। তাহলে আল্লাহ হাকিম যুগলার্থে আল্লাহ মহাবিজ্ঞ, মহান আল্লাহ সুনিপুণ কর্মদক্ষ, তিনি হিকমতের অধিকারী, আল্লাহ হিকমতের অধিকারী, মহান আল্লাহ মহাপ্রকৌশলী, এ অর্থে শব্দটা ব্যবহার করা যায়। তো মানুষের ক্ষেত্রেও কখনো আমরা এরকম নাম দেখি, কিন্তু আল্লাহ হাকিম শব্দ দিয়ে তার গুণ প্রকাশ করেছেন। হাকিম শব্দ দিয়ে আল্লাহ তাআলার গুণবাচক নাম। মানুষ কখনো হাকিম হতে পারে না, মানুষ হতে পারে আব্দুল হাকিম। এর শুরুতে আব্দুল শব্দটা যুক্ত করতে হবে মানুষের ক্ষেত্রে। আব্দুল, আব্দুল অর্থ দাস, আব্দুল অর্থ গোলাম, আব্দুল অর্থ বান্দা। তাহলে মানুষের নাম যখন আব্দুল হাকিম হবে, তখন এর অর্থ হবে মহাপ্রকৌশলী আল্লাহ তাআলার বান্দা, সুবিজ্ঞ মহান আল্লাহ তাআলার বান্দা, সুনিপুণ কর্মদক্ষ স্রষ্টার বান্দা। কিন্তু আমরা মানুষকে হাকিম বলে যখন ডাকি, এটি ঠিক নয়, বলতে হবে আব্দুল হাকিম। কারণ হাকিম শব্দটি, শুধু হাকিম শব্দটি আল্লাহ তাআলার গুণবাচক নাম। ষষ্ঠ শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা, আল্লাহ হাকিম শব্দটি দিয়ে মহান আল্লাহ তাআলার যে মহাপ্রকৌশল জ্ঞান রয়েছে, সেই বিষয়টি বোঝানো হয়েছে। মহান আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞাময়, সুদক্ষ, সুনিপুণ ও হিকমতের মালিক। এই বিষয়টি আমাদের স্বীকার করতে হবে, এটি তার গুণবাচক নাম, এটি একটি সিফাতি নাম।
এই মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন। মহাবিশ্ব বিশ্ব সৃষ্টির মাধ্যমে তিনি প্রজ্ঞা সনিপুণ সুদক্ষ কৌশলের পরিচয় দিয়েছেন। এই গুণগুলো তার রয়েছে এবং তিনি এই বিজ্ঞতার সাথে মহাবিশ্ব পরিচালনা করছেন, যার মধ্যে কোনো অনিয়ম বিশৃঙ্খলা নেই, সুশৃঙ্খলতা রয়েছে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে হাকিম নামে ডাকব, আল্লাহ হাকিম, আল্লাহ মহাপ্রজ্ঞাময়। আমরা যদি চিন্তা করি, পৃথিবীতে কোনো জিনিস কঠিন কোনো কিছু তৈরি করতে হলে, সেটা হোক স্থাপনা হোক সেতু বা কোনো কিছু এরকম তৈরি করতে হলে, সেখানে প্রকৌশল জ্ঞানের দরকার হয়, প্রজ্ঞার অধিকারী হতে হয়। তো মহান আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, তার দক্ষতার সাথে সনিপুণতার সাথে হেকমতের সাথে এগুলো তিনি সুন্দর করে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন। এর মধ্যে যেমন বিশৃঙ্খলা নেই এবং কোনো ত্রুটিও নেই। আকাশের তারকারাজি চন্দ্র সূর্য মেঘমালা নদ নদী আলো বাতাস আগুন পানি ফুল ফল বৃক্ষলতা আসমান জমিন জীবন মরণ স্বাদ গন্ধ ও রূপরস, যেদিকে আমরা তাকাই সর্বত্র এক সুন্দর সনিপুণ কৌশল দেখতে পাই। এটি মহান আল্লাহ তাআলার এই হাকিম নামের গুণের বহিঃপ্রকাশ। আমরা ইসলামের আলোকে, ইসলাম আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার মাধ্যমে আমরা মহান স্রষ্টা আল্লাহ তাআলার গুণ সম্পর্কে জানতে পারি এবং তার এই প্রজ্ঞার বিষয়টি আমরা বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এ সম্পর্কে আল্লাহ তাআলা একটা বাণী আমরা জেনে নিই, তিনি যে হাকিম, তিনি যে প্রজ্ঞাময়, তিনি যে বিচক্ষণতার অধিকারী, এই বিষয়টি এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না, তুমি আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি। সূরা আল মুলুক আয়াত 3, এখানে কুরআন কারিমে এই কথাটা বলা হয়েছে। তো আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আমরা কোনো ত্রুটি দেখতে পাই না এবং কোনো বিশৃঙ্খলাও দেখতে পাই না। মহান রব্বুল আলামিন তার সনিপুণ দক্ষতার মাধ্যমে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিমে অস্ত নিচ্ছেন, এর কোনো ব্যত্যয় ঘটছে না। যে গাছ বৃক্ষ তরুলতা যেভাবে উৎপাদিত হচ্ছে, উৎপন্ন হচ্ছে, ফসল দিচ্ছে, ফল ফলা দিদি আমাদের উপকার করছে, তাতে বিশৃঙ্খলা দেখছি না। আমরা মহাকাশের কথা চিন্তা করলে সেখানে সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ ধূমকেতু নীহারিকা পুঞ্জ এরকম অসংখ্য নক্ষত্র রয়েছে, আরও অনেক কিছু আমাদের কাছে যেটা অজানা। তিনি হেকমতের সাথে দক্ষতার সাথে সনিপুণতার সাথে এগুলো সেট করেছেন, এর মধ্যে কোনো ত্রুটি আমরা দেখতে পাই না। যেভাবে মানুষের জন্য কল্যাণকর প্রয়োজন সেভাবেই সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমরা বলবো আল্লাহ হাকিম, আল্লাহ মহাপ্রজ্ঞার অধিকারী, আল্লাহ তাআলা রয়েছে মহাপ্রকৌশল জ্ঞান। মহান আল্লাহর মহাপ্রজ্ঞার নিদর্শন দেখে আমরা তার প্রতি সুদৃঢ় ইমানান্দ শ্রদ্ধার সাথে বিনম্রভাবে তাকে স্মরণ করব। সমগ্র সৃষ্টিগুলোর মধ্যে যে প্রজ্ঞা ও হিকমত বিদ্যমান তা উপলব্ধি করে নিজেরা চিন্তাশীল হব, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উৎসাহী হব। আল্লাহ তাআলার সৃষ্টিতত্ত্ব সৃষ্টি কৌশল সম্পর্কে আমরা জানব, অনুসন্ধিৎসু মন নিয়ে, বিজ্ঞান মনস্ক মন নিয়ে আমরা আল্লাহ তাআলার হিকমতের বিষয়টি জানব, উপলব্ধি করব এবং এগুলো নিয়ে গবেষণা করব। আমাদের লেখাপড়া দৈনন্দিন কাজকর্ম গুছিয়ে সুশৃঙ্খল সনিপুণতার সাথে সমানুবর্তী হয়ে সমাপন করতে চেষ্টা করব, তাহলে আমাদের জীবন সুন্দরভাবে সার্থক হবে। এবং ইসলাম সে কথাই বলে, ব্যক্তি পরিবার সমাজ মানব জীবনে নিজেকে সুশৃঙ্খল হতে হবে, সব কিছু সুশৃঙ্খলতার সাথে নিপুণতার সাথে পরিচালনা করতে হবে। তাহলে মহান আল্লাহ তাআলার যে গুণবাচক নাম হাকিম, তার গুণবাচক নামে আমরা গুণান্বিত হতে পারব, তার এই গুণবাচক নাম থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদেরকে আরও কর্মদক্ষ এবং সনিপুণ করে তুলতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাকিম এই কথাটির অর্থ আমরা এতক্ষণে বুঝলাম যে আসলে তিনি কীভাবে
হাকিম তার কর্মদক্ষতা তার সুনিপুণতা এবং বিশ্ব সৃষ্টির ক্ষেত্রে তার যে সুশৃঙ্খল এই বিষয়টা সুশৃঙ্খল দক্ষতাটা আমরা বুঝতে পারি। তো আমাদের করণীয় যে বিষয়গুলো সেগুলো আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আঞ্জাম দেব, সেগুলো পরিচালনা করব এবং আল্লাহ তাআলার হিকমত আমরা অনুধাবন করে তার কৃতজ্ঞতা প্রকাশ করব, তার শুকরিয়া আদায় করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে আল্লাহ হাকিম কথাটির অর্থ বুঝিয়ে লাগো, তাহলে তোমাকে আল্লাহ হাকিম শব্দটি নিয়ে আরবিতে লিখে এটা একটা উদ্ধৃতি দিতে পারো, রেফারেন্স দিতে পারো, আল্লাহ হাকিম, আল্লাহ হাকিম অর্থ আল্লাহ আল্লাহ মহাবিজ্ঞ, আল্লাহ মহাবিজ্ঞ। এভাবে আমরা বাড়িতে সেট করে আল্লাহ হাকিম এ সপক্ষে দলিল প্রমাণ দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আল্লাহ হাকিম তার এই উদ্বাসক নিয়ে আলোকপাত করা হলো। এ পর্যায়ে তোমাদেরকে একটি প্রশ্ন দেওয়া হবে, এই প্রশ্নটি তোমরা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করবে। এটি অনুধাবনমূলক প্রশ্ন, আল্লাহ হাকিম কথাটি অর্থ বুঝিয়ে লিখ, অথবা আল্লাহ হাকিম কথাটির অর্থ বুঝিয়ে বলো, এই প্রশ্নটির উত্তর তোমরা সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে রাখবে। যেদিন আমি আবার এই বিষয়ে ক্লাস নেব, গুগল মিট ক্লাস নেব বা জুম ক্লাস নেব, সেদিন তোমাদের বিষয়টি বুঝিয়ে বলতে হবে। এখানে আমরা ইনভার্ট কমা দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহির জ্ঞান, নির্ভুল জ্ঞান দান করেছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান, তাতে কোনো ভুল নেই। এই জ্ঞানের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে সঠিক পথের সত্যের সন্ধান দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান প্রজ্ঞা খাটিয়ে ইসলাম প্রচার প্রসার করেছেন এবং মানুষের মধ্যে আল্লাহ তাআলার এই যে গুণাবলী, মানুষ যেন আল্লাহর গুণে গুণান্বিত হয় সে প্রচেষ্টা তিনি চালিয়েছেন এবং এই প্রচেষ্টার কারণে তিনি একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি অজ্ঞতার অন্ধকার দূর করেছেন, জাহিলিয়াতের অন্ধকার দূর করেছেন, তিনি মানুষের মধ্যে যে কুসংস্কার ছিল সেই কুসংস্কার দূর করে তিনি সুশৃঙ্খলভাবে জাতিকে পরিচালনা করেছিলেন এবং তিনি যে উপদেশমালা বাণীগুলো রেখে গেছেন আমরা সেগুলো যথাযথভাবে পালন করলে, জ্ঞান অর্জন করলে, জীবনে বাস্তবায়ন করলে আমরা আল্লাহ হাকিম নামের তাৎপর্য বুঝতে পারবো এবং আমরা হিকমত খাটিয়ে সব কিছু করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফিজ।